এখানেই যে 64 এর মধ্যে তাহলে 60 থেকে 62 শুধুমাত্র কেন্দ্রের অনুদানে, শুধুমাত্র কেন্দ্রের অনুদানে কেন্দ্র টাকা আটকে রেখে ঠিক করেছে, ঠিক কারণে আটকেছে না বেঠিক কারণে আটকেছে আসবো সে কথা নিশ্চিতভাবে সেটা খুব জরুরি, কিন্তু তাহলে কি এটা প্রমাণিত যে 64 এর মধ্যে আসলে 60টা প্রকল্পের টাকাও যদি মানুষ পান তাহলে কেন্দ্র দিচ্ছে? নির্মলাবাবু যুক্তিটা তো তাই গিয়ে দাঁড়ায়। হ্যাঁ মনে তো তাই হচ্ছে, কিন্তু কথাবার্তাগুলো তো সবই ভোটমুখী। হ্যাঁ এগুলো কোনোটারই দাম নেই। মানে ধরুন আপনি একাডেমিক ডিসকাশনের মধ্যে যদি যান, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যদি যান, তাহলে দেখবেন প্রতিটা ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেল করে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা নিজেও জানে যে উনি যে কথাগুলো বলছেন এগুলো একেবারে অন্তঃসার শূন্য কথা। এটা একটা মেসেজ দেওয়া যে করে হোক ভোটটা আনতে হবে। কিভাবে আনতে হবে? আমার টাকা আটকে রেখেছে কেন্দ্র, সেই টাকাটা পেলে আমি তোমাদের দেবো। না আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে উনি যেগুলো বলছেন এখন সবটাই হচ্ছে ভোটমুখী কথাবার্তা। সেগুলো যদি আপনি স্ক্যানারে ফেলেন, মানে খুব আলোচনা করেন ইকোনমিক্সের প্যারামিটারে, তাহলে মানে বুঝতে পারবেন এগুলো অসার, এগুলো কোনো অন্তঃসার শূন্য কথা। কারণ 100 দিনের কাজকে যদি কেউ জীবিকা বলে, এই কথাটা যখন সে বলে সে উদ্দেশ্য নিয়ে বলে, সেটা হচ্ছে ভোট পাওয়ার উদ্দেশ্য। এবং যেমন ধরুন আমি আমি একটা কিন্তু এখানে একটা তারতম্য পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, দুজনের মধ্যে একটা ফারাক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় পৌঁছে যাচ্ছেন? পৌঁছে গিয়ে বলছেন যে দেখুন এটা কিন্তু সরকার পাল্টানোর ভোট নয়, সুতরাং আপনারা আমরা হারি বা জিতি, আপনারা আমাদের হারান বা জেতান, কিছু এসে যায় আমার সরকার টিকে যাবে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে বলছেন যে এটা মানে গ্রামের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 100 দিনের কাজ, এটা হচ্ছে জীবিকার ব্যাপার। তাহলে আপনি বুঝতে পারছেন তো যে দুজনের কথাবার্তার কোনো মিল নেই। এতে একটা জিনিসই প্রমাণ হচ্ছে, সেটা হচ্ছে কোথাও একটা হতাশা কাজ করছে, কোথাও একটা জেদ কাজ করছে, কোথাও একটা আশঙ্কা কাজ করছে। এই আশঙ্কার কারণে আপনি যদি এগুলো কোনো ইকোনমিক্সের প্যারামিটারে, আমি এখানে আলোচনা করবই না, সেই লজিস্টিক্সে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথারই কোনো দাম নেই। কিন্তু আপনি যদি ভোটের কথা ভাবেন তাহলে কিন্তু এই কথাটার কোনো রেলেভেন্স আছে। গ্রামের মানুষের কাছে তিনি পৌঁছে দিতে চান যে কেন্দ্র টাকা আটকে রেখেছে, তোমার জীবিকা শেষ হয়ে যাবে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি পৌঁছে দিচ্ছেন যে আপনাদের জীবিকা থাকুক আর যাই থাকুক, আমাদেরকে হারিয়ে দিলেও আমরা কিন্তু সরে যাচ্ছি। সুতরাং অনির্বাণবাবুরা বিশ্বাস করেন যে মজুত বাহিনী যদি থাকে কারখানার গেটের সামনে, মালিক নাকি যখন তখন না ওই যাকে বলে হায়ার অ্যান্ড ফায়ার করতে পারে। তো তার মানে কি গ্রাম বাংলায় এখন মজুদ বাহিনী বেকারের এতই যে 100 দিনের কাজকে জীবিকা বলে চালানো যায়? তাই তো চালানো হচ্ছে, চালানো হচ্ছে। তার কারণ হচ্ছে ভোটের ব্যাপার। আপনি বারবার আপনাকে একটা কথা বলছি, যে কোনো ওয়ার্ড, যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে এখন, এটা ভোটমুখী কথা। এটাকে আপনি কোনোভাবে একাডেমিক ডিসকাশনে আনলে, মার্কসিয়ান থিওরিতে আনলে, ও নস্যাৎ হয়ে যাবে, কিছু দামই নেই ওটা। আপনি যদি তথ্য দেন 100 দিনের কাজে কি অবস্থা আছে, আমি যদি দিতে বসি আপনার দর্শকরা বোর হয়ে যাবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার জন্য একদম গ্যালারিতে খেলছেন যে টাকা আটকে রেখেছে, আপনার জীবিকা নষ্ট করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কষাস হয়ে গিয়ে অন্য কথা বলছেন। এবার দুজনের মধ্যে যে তারতম্যটা, এটা গ্রামের মানুষ ধরতে পারছে না। এই জায়গা দিয়ে যদি বিরোধীরা ফায়দা তুলে নিতে পারে সেটা তাদের আমি গুরুত্ব দেব। প্রভাবিত করা, মানুষকে বোঝানো, এই দিক দিয়ে মনে করেন আপনি মানে অভিষেক ব্যানার্জি সাকসেস? না, মানুষকে মানুষকে বোঝানোর ক্ষেত্রে মানে মানে একটা রাজনৈতিক, একজন রাজনৈতিক নেতা বা নেত্রী তিনি যে জনসভা করেন, জনসভার উদ্দেশ্যে যে লোকগুলো শুনতে আসেন তারা বাড়ি ফিরে যাবেন শুনেই তার বক্তৃতায় মুগ্ধ হবে যে এইটা তিনি বললেন এবং আমি যতটা প্রভাবিত করতে পারলাম এটাই আমার সাকসেস। সেদিক দিয়ে কি অভিযোগ বলেছি ঠিক আছে? না একদমই নয়। তার কারণ আমি আপনাকে বলছি, এইবার আসল পয়েন্টটা আসছে, একটা বিশ্বাসযোগ্যতার প্রশ্ন উঠে যাচ্ছে।
বিশ্বাসযোগ্যতাটা কোথায়? তৃণমূলের হাতে টাকা আসলে সেই টাকাটা ঠিকমতো ব্যবহৃত হয় কিনা, চুরি হয়ে যায় কিনা, এই মানুষের মধ্যে এই অবিশ্বাসের বাতাবরণটা তৈরি হয়ে গেছে। এটা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার করে আনতে পারবেন না। এটা 2021 সালের 23 জুলাইয়ের পর থেকে তৈরি। কিন্তু মানুষ তো বলছে, মানুষ তো বলছে যে যেই সরকারে আসে সেই চুরি করে, তার থেকে তো এটা বরং ভালো যে অনেকগুলো প্রকল্প দিয়ে গরিবদের কিছু সুবিধা হচ্ছে। আপনি ঠিক বলছেন, কিন্তু তাতে চুরিটা ছোট হয়ে যায় না, চোর চোরই থাকে। প্রত্যেকটা যেই সরকার আসে সেই চুরি করে, এটা ঠিকই বলছে, কিন্তু তাতে চুরি ছোট হয় না, চোর ছোট হয় না, চোরটা চোরই থেকে যায়। আমার দুটো পয়েন্ট বলার আছে মণিশঙ্কর বাবুর কথার থেকে। এই যুবরাজ ব্যানার্জি গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষগুলোকে, সাদাসিধা মানুষগুলোকে ভুল বোঝাচ্ছে এই জনসভাগুলো করে, পরিষ্কার ভুল বোঝাচ্ছে, বোকা বানাচ্ছে। এবং আমাকে বলতে দিন দাদা, পরিষ্কার জনসভা করে একদম বাজারি পলিটিক্স করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। এরা দুর্নীতি করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট চায় টাকা দিতে, এরা দুর্নীতির হিসাব দিতে পারছে না, এরা কোথায় টাকা খরচ করছে হিসাবটাই দিতে পারছে না, তো টাকাটা কি করে আসবে? আর এদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এরা কোনো এখানে ইকোনমিক ডেভেলপমেন্ট রাজ্যে করতে পারেনি, সাধারণ মানুষকে জীবিকা দিতে পারেনি, এবং তার দায়ভার এসব মিথ্যে কথা বলে এর অর্ঘালে ঠেলার চেষ্টা করছে যুবরাজ। আর আপনি এখানে বসে বসে সেটাকে জাস্টিফাই করছে। এখানে যে মাইক্রোফোনটা আছে না, এত জোরে না বললেও মানুষ শুনতে পায়। হ্যাঁ, জোরে বলি, আস্তে বলি, এক মিনিট হচ্ছে যে যুবরাজ, জোরে বলি, আস্তে বলি, পার্থপ্রতিম বাবু, পার্থপ্রতিম বাবু, আচ্ছা ঠিক আছে, আমি বলছি, বলে নি, বলে নি, অভিষেক ব্যানার্জির ক্ষমতা আছে যে পশ্চিমবাংলার যে 10 কোটি মানুষ তাদেরকে ভুল যে একটা আমি অনুরোধ করব যে করমন্ডল এক্সপ্রেসের S1, S2, S3, S4 এই চারটে কোচ প্রত্যেক দিন বিকেলে কারা চড়ে সেটা হচ্ছে দেখলে বোঝা যাবে যে আসলে 100 দিনের কাজ তার কতটা প্রাসঙ্গিকতা আছে আমাদের রাজ্যে। এই কারণের জন্যই যে গ্রামের বাইরে গিয়ে তাকে জীবন জীবিকা নির্বাহ করতে হচ্ছে, এমনকি রাজ্যের বাইরে গিয়েও করতে হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। ফলে এখানে দিনে এখানে সবাই বুঝতে পারছেন যে 100 দিনের কাজ দিয়ে আলটিমেটলি তার, আমি বল, জীবন জীবিকার যুদ্ধ শেষ হবে না। ফলে এই এইখানেই প্রশ্নটা যে হোয়াট ইজ দ্য অল্টারনেট তাহলে, যে আজকে অভিষেকবাবুরা ভূতের মুখে আমি বলবো রাম নাম করার মতোই হচ্ছে বলতে চাইছেন যে 100 দিনের কাজ এটা হচ্ছে বেঁচে থাকার একটা চুম্বক, কারণ হচ্ছে এবং সেটা নিয়ে একটা রাজনীতি করছেন যে এটাই হচ্ছে যে কেন্দ্র রাজ্যের মধ্যে যে আমি বলবো যে দ্বন্দ্ব সেটা দেখাতে চাইছেন। এবং এবং সেটা হচ্ছে অনির্বাণ, আমি বলছি যে দুর্নীতি 100 দিনের কাজেও যে পরিমাণ হয়েছে তার থেকেও নজর ঘোরানোর জন্য এই প্রশ্নটা আছে যে 100 দিনের কাজটাকে তৃণমূল ইস্যু করছে। কারণ গ্রামের প্রায় 78-79% লোক একটা সমীক্ষায় দেখলাম তারা প্রত্যেকে বিশ্বাস করে যে তৃণমূলে দুর্নীতি হয়, এমনকি তৃণমূলকে যে ভোট দেয় সেও বিশ্বাস করে। ফলে আমার কথা হচ্ছে যে এতচ্ছত্ব ভোট দেয় কিছু কিছু লোক, কিন্তু আমি বলছি এই অবস্থা কতদিন, হাউ লং? যে এবার প্রশ্নটা হচ্ছে যে যারা হচ্ছে সততার কথা বলে এসেছে, যারা পরিষেবার কথা বলে এসেছেন, ফলে তাদেরকে এবার জবাব দিতে হবে যে 100 দিনের কাজে দুর্নীতি, আবাসের দুর্নীতি, এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে কেউ মারা গেলে অ্যাম্বুলেন্সের জন্য 2000 টাকা হাত পেতে নেওয়ার জন্য কাটমানি, সেটার জন্য লোক দাঁড়িয়ে থাকেন। আমি বলছি এই যদি অবস্থা হয় তাহলে পঞ্চায়েত নির্বাচনের উন্নত কি পঞ্চায়েত দেখবে মানুষ।